Hey everyone, assalamu alaikum and welcome back to Yummy Cooking by Meherin. আজকে আমি আপনাদের সাথে রেগুলার একটি ভর্তা রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। কোন রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর তাছাড়া এটি খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন তাহলে তৈরি করে ফেলি। আজকের এই কাঁঠাল বিচি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি আর এই কাঁঠাল বিচিগুলোকে আমি আগে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা বিচিগুলোকে সংরক্ষণ করতে পারবেন। বালির মাঝে ভরে কোনো একটি মাটির পাত্রে রেখে দিলে এগুলা 1 বছরের মতো ভালো থাকবে আর তাছাড়া ভর্তা তৈরি করেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। ঠিক সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে আমি একটি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে আমি বিচিগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এই বিচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর তাছাড়া ভর্তা কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়। বিচি কুসা ছাড়িয়ে সিদ্ধ করে তৈরি করা যায়, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও তৈরি করে নেওয়া যায়, বেটে কিংবা গ্রেটারে গ্রেট করেও তৈরি করা যায়। তবে আমি আজকে গ্রেটার দিয়ে গ্রেট করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু আমার বিচিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবেন, না হলে কিন্তু খাওয়ার সময় কষের জন্য খাওয়া যাবে না। এবার বিচিগুলোকে ঠান্ডা করে নিয়ে এর উপর থেকে খোসাগুলো উঠিয়ে নিতে হবে। আমার কিন্তু খোসা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একই প্রসেসে আমি অন্যান্যগুলোর উপর থেকেও খোসা উঠিয়ে নিব। তো এখন আমার সবগুলা বিচির উপর থেকে খোসা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বিচিগুলোকে একটু সাইডে রেখে এর মধ্যে গ্রেট করে নেব। তাই একটি বিচি নিয়ে একটি গ্রেটার নিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন। আমি তো আগেই বলে দিচ্ছি ঠিক কী রকমভাবে করা যায়। দেখতেই পাচ্ছেন সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বলে দিই দ্বিতীয় সংরক্ষণের কথাটি। আপনারা এইরকম গ্রেট করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, 1 মাসের মতো খুব ভালো থাকবে। ঠিক যখনই কাঁঠাল বিচি তৈরি করবেন ঠিক ওই পর যে বের করে তৈরি করে নিলে কিন্তু খেয়ে নিতে পারবেন। এবার আমি ভর্তা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচিনি নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে কুচি করতে হবে। শুধু পেঁয়াজ না, আমি এখানে যা যা ইউজ করব তার সবগুলোই কিন্তু মিহি করে কুচি করতে হবে। যদি মোটা মোটা রেখে দেন তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে নিয়েছি 1/4 কাপ ধনে পাতা কুচি, 4টা কাঁচামরিচ কুচি। তাহলে আপনারা আপনাদের কম বেশি স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারবেন। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন সরিষার তেল, সাথে নিয়েছি 7 মতো লবণ, এরপর দিয়েছি 1 টেবিল স্পুন লেবুর রস। এবার সবকিছু প্রথমে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখতে মাখতে কিন্তু নরম করে নিতে হবে। আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এইবার আমার এই কাঁঠাল বিচির ভর্তাগুলো কিন্তু পুরোপুরি রেডি। তাছাড়া এই সিজনে কিন্তু প্রচুর কাঁঠাল, চাইলে আপনারা এরকম কাঁঠাল বিচির ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারেন আর তা খেতে কিন্তু অসম্ভব মজার। তাছাড়া চাইলে বিচি রান্না করেও খেতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।